পুকুরে মাছ চাষ করা হচ্ছে, অথচ পুকুর পাড় পরিত্যক্ত পড়ে আছে, এরকম দৃশ্য 8 থেকে 10 বছর আগের। এখন সময় বদলেছে, মানুষ সচেতন হয়েছে, তাই এখন সহসা কোনো পরিত্যক্ত জায়গা চোখে পড়ে না। অনেকেই আছেন যারা পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ের জমিতে চাষ করছেন শাকসবজি। এতে উৎপাদিত শাকসবজি যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করছে, তেমনি মাছ ও সবজি চাষ করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। এরকমই একজন চাষি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের আইনউদ্দিন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য ইউনিটের আওতায় তিনি পুকুর পাড়ে সবজি চাষে উদ্বুদ্ধ হন। আগে শুধু পুকুরে মাছ চাষ করলেও প্রয়াসের মৎস্য কর্মকর্তার পরামর্শে পুকুর পাড়ে সবজি চাষ করছেন। এতে তার পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি সবজি বাজারে বিক্রি করে লাভবানও হচ্ছেন তিনি। আমরা লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, কদু, করলা, পেঁপে বিভিন্ন রকম চাষ আমরা করি। এতে আমরা ভালো পয়সা পাই। এর থেকে আমাদের মাছের খোল টোল আমরা কিনতে পারি, মাছের খাবার এগুলো আমরা ব্যবহার করি। মাছের ফাঁকে ফাঁকে আমরা এটাও করছি, এটা আমাদের বেকার পড়ে থাকতো না থাকে আমরা এখান থেকে অনেক পয়সা উন্নতি করেছি। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ সদর সহ গোমস্তাপুর ও নাচলে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে সবজি চাষ নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 400টি পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষ করছেন মাছ চাষিরা। বলছিলেন প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। মাঠ পর্যায়ে ঘোরার পরে দেখা গেছে যে সেই অব্যবহৃত জায়গাগুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, পুকুর পাড় সবুজায়ন করে এবং পাশাপাশি সবজি চাষ করে মৎস্য চাষী পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি কিছু আয় করা যায়, সেই জায়গাতে আমরা কাজ করছি এবং আমরা নিয়মিত মৎস্য চাষীর সাথে যোগাযোগ করি এবং তাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিই, কখন কিভাবে সার দিতে হয়, কীভাবে সবজিতে কোনো পোকামাকড়ের উপদ্রব হলে কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়, এ ধরনের আমরা পরামর্শ দিয়ে থাকি। গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসিরউদ্দিন বলেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু কৃষি জমি বাড়ছে না। প্রয়াস যে কাজটি করছে এজন্য আমি সাধুবাদ জানাই। পুকুর পাড়কে যদি আমরা সর্বোচ্চ ব্যবহার করতে চাই তাহলে পুকুর পাড়ে আমরা সবজি চাষের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি, সর্বোচ্চ দুই সাইড থেকে বেনিফিট পেতে পারি। যেমন মাছ থেকে আমরা অন্য অর্থ পেতে পারি এবং সবজি বিক্রি করে আমাদের নিজেদের চাহিদা মেটানোর পরও অতিরিক্ত আমরা বাইরে বিক্রি করে আমাদের সংসারের সন্তান সন্তানদের লেখাপড়া, নিজেদের মনে করেন বিনোদনের ব্যবস্থা হতে পারে এবং সর্বোপরি আমরা একটা লাভবান হতে পারি। এই কার্যক্রমটা গোমস্তাপুর উপজেলায় বা চাঁপাইনবাবগঞ্জে সর্বপ্রথম এই প্রয়াস তারা কাজ করতেছে এবং আমি নিজেও এই কাজটাকে দেখেছি, অবলোকন করেছি এবং এদের কাজটাকে অত্যন্ত খুবই ভালো চাষিদের জন্য, কারণ অনেক চাষি জানে না, তাদেরকে আমি পরামর্শ দিয়েছি তারা যদি ট্রেনিংয়ের মাধ্যমে এই চাষগুলো ঠিকমতো করতে পারে তাহলে এই চাষিদের জীবনযাত্রা আমার আরও উন্নত হবে এবং এই কাজটি প্রয়াস 5 থেকে 7 বছর যাবৎ করে আসতেছে এবং ভবিষ্যতে ওনাদের মাধ্যমে আরও এখানকার চাষিদের জীবনযাত্রার মান উত্তরোত্তর বৃদ্ধি পাক। উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আরও বলেন, যারা এখনও পুকুর পাড় ফাঁকা রেখেছেন তাদের সেখানে সবজি চাষ করার পরামর্শ দেন তিনি। শাহরিয়ার শিমুল, রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ।